নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও আলোচনা করব পুরুষদের নিয়ে। যে পুরুষেরা সাবধান, কারণ এই দুটি কারণেই মূলত পরক্রিয়ায় জড়িয়ে পড়তে পারেন আপনার স্ত্রী। তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। সমাজের অগ্রগতির সঙ্গে সঙ্গে পরক্রিয়ার ঘটনা বাড়ছে, এমনকি মহিলারাও জড়িয়ে পড়ছেন এই সমস্যায়। কেন তারা এমন কাজে লিপ্ত হচ্ছেন জানতে হলে আজকের ভিডিওটা আপনাকে শেষ অবধি শুনতে হবে মনোযোগ সহকারে। দাম্পত্য জীবন হলো টেস্ট ম্যাচ, এখানে প্রতিদিন পিচের রং বদলায়। প্রথম দিকে পরিস্থিতি যতটা সহজ থাকে, পরের দিকে কিন্তু পরিস্থিতি তেমন থাকে না। তাই বিবাহিত জীবনে প্রতিটি ধাপে নিজেদের সম্পর্কের দিকে কঠোর নজর কিন্তু আপনাকে রাখতে হবে, নহিলে কখন যে চেনা মানুষটি সম্পূর্ণ অচেনা হয়ে যাবে তা কিন্তু ধরতেও পারবেন না। এমনকি তিনি আপনার ফাঁকে অন্য কারোর সঙ্গে মন দেওয়া নেওয়া সেরে ফেলে, যা আপনি নিজেও বুঝতে পারবেন না, যাকে বাহিরা শব্দে পরক্রিয়া বলা হয়। মনে রাখবেন, স্ত্রী পরক্রিয়ায় জড়ালে স্বামীর জীবনে নেমে আসে ঘন কালো মেঘের ছায়া। এই দুর্যোগের দিনে চারিদিকে কেমন অচেনা লাগে, জীবনের ওপর থেকে বিশ্বাস হারিয়ে যায়। বিশেষজ্ঞদের কথায় কোনো মহিলা হঠাৎ করে পরক্রিয়ায় জড়ান না, এর পিছনে লুকিয়ে থাকে অনেকগুলো গুপ্ত কারণ। সেই কারণগুলোকেই প্রথমে চিহ্নিত করে ফেলতে পারলেই বিপদের আগাম অনুমান করা সম্ভব, সেই মতো আগেভাগে সমস্যা সমাধানে চেষ্টাও করা যেতে পারে। নাম্বার ওয়ান, কম বয়সে বিয়ে। প্রেমের দমকা বাতাসেই ভাসতে ভাসতে অনেকেই খুব কম বয়সেই বিয়ে করে নেন, তখন হয়তো কিছু বোঝা যায় না, তবে পরবর্তী সময়ে এর নেতিবাচক প্রভাব পড়ে জীবনে। কম বয়সে বিয়ে করার দম্পতিরা সাধারণত অর্থনৈতিকভাবে দুর্বল হন, তাই বিয়ের পর দায়িত্বের চাপে তারা অতিরিক্ত পরিশ্রম করেন। এনাদের মোটামুটি নিজেদের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এর মধ্যেই 30 পেরিয়ে যায়, আর নিজের পায়ে দাঁড়ানোর পরেই এই মহিলাদের মনে হতো যে সম্পর্কের চাপে তারা নিজের জীবনে বাঁচতেই পারেনি। এই মানসিকতা থেকেই তারা হঠাৎ করে অন্যের প্রেমে পড়ে যেতে পারেন। নাম্বার টু, বিয়ে করে ফেঁসে গিয়েছেন। এখনো এই দেশের মহিলাদের বিয়ে নিয়ে পরিবারের লোকজন অতিরিক্ত প্রভাব খাটান, কিছু ক্ষেত্রে তো মহিলাদের পছন্দের অপছন্দের তোয়াক্কাই করা হয় না, পরিবারের পছন্দের ব্যক্তির সঙ্গেই তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। মহিলারা এই বিয়েতে সহমত না হয়েও পারে না, কিন্তু মনের কোণে কোথাও ক্ষোভ রয়ে যায়। অপছন্দ পুরুষের সঙ্গে সংসার করে তারা সুখী হন না, তাই বিয়ের পর অনেক ক্ষেত্রেই পরক্রিয়ায় জড়িয়ে পড়েন তারা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।